ওর সাথে চাপ তো সবসময় থাকে প্রতিটা স্টেপে, কারণ এটা টি-20 ওয়ার্ল্ড কাপ, দল 15 জনের স্কোয়াড হয়ে গিয়েছে, এখানে আর কোনো কথা নেই। যুক্তরাষ্ট্রে আমাদের টি-20 বিশ্বকাপ, এখানে আমাদের চ্যালেঞ্জেসগুলো আপনি কোথায় দেখছেন এবং আমাদের দলের প্রত্যাশা এবং দলটাকে আসলে কী করলে আমাদের দলটা সুপার এইটে যাওয়ার একটা টার্গেট? অবশ্যই প্রত্যাশাতে চাপ তো সবসময় থাকে প্রতিটা স্টেপে, কারণ এটা টি-20 ওয়ার্ল্ড কাপ। এখানে আরেকটা জিনিস, আমরা যেখানে খেলতে যাচ্ছি, যে প্রথম দুটো ম্যাচ যেখানে হবে ওখানে 96-এর পরে কিন্তু আমরা কোনো ম্যাচ খেলি, এটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আর এমন দুটো ভেন্যুতে খেলা, ড্যালাসে এক কন্ডিশন, আপনার নিউ ইয়র্কে এসে আরেক কন্ডিশন পাবে, তো ডিফারেন্ট টাইপ অফ ওয়েদার আছে। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই যে তিনটা ইউএসএর সাথে ম্যাচ আছে, এগুলি হলে, এবং প্র্যাকটিস ম্যাচ আছে আরও দুইটা অফিসিয়াল যেটা টি-20, এগুলোতে অ্যাডজাস্টমেন্টটা যদি যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি টিমের অ্যাডজাস্টমেন্টটা হবে। ইনশাআল্লাহ আশা করি ফার্স্ট ম্যাচ থেকে ভালো ক্রিকেটটা দেখতে পাবো। এখানে ভাই দুইটা দল নিয়ে আসলে দুইটা ইয়ে নিয়ে কথা হচ্ছে, টিম নির্বাচন নিয়ে দুইটা পজিশন, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং সাইফউদ্দিন, তো এদিকটা আপনি কী বলবেন এই বিষয়টা? আপনি দেখেন এখন দল 15 জনের স্কোয়াড হয়ে গিয়েছে, এখানে আর কোনো কথা নেই, এটা এই এটা আমাদের বেস্ট স্কোয়াড, এটাকে এখন সাপোর্ট করতে হবে, এটা আমাদের দেশের প্রেজেন্ট করছে এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে সাপোর্ট করতে হবে। মানে এটা কি বেস্ট হয়েছে কিনা, স্কোয়াড হয়েছে কিনা? অবশ্যই এখন যারা যাদেরকে সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট মিলে যারা একসাথে স্কোয়াডটা দিয়েছে, অবশ্যই এটা সেরা খেলোয়াড়, তো সুতরাং এটাকে দুটো বেস্ট পসিবিলিটি বেস্ট হয় এখন এটার পারফরমেন্সের জন্য আমরা ওয়েট করতে। এবং এই যে বিশ্বকাপে মানে শ্রীলঙ্কার সাথেই প্রথম ম্যাচ আমাদের, তো এটা কি এক্সপেক্টর হবে বাংলাদেশের জন্য প্রথম ম্যাচটা? আপনাকে যেটা বললাম যে কন্ডিশন আপনার দুইটা দুই রকম, আপনার প্র্যাকটিস ম্যাচগুলি আগে কেমন খেলে, উইকেটের কন্ডিশন কেমন হয়, কারণ এমন একটা জায়গায় খেলা বাংলাদেশ 96-এর পরে কোনো ম্যাচে খেলে, তো আপনি এটার কোনো আইডিয়া নেই যে আমরাও 96-এ যেমন গেছিলাম, নিউ ইয়র্কে খেলেছিলাম আর ওয়াশিংটনে, তো এবার আবার ড্যালাসে খেলা হচ্ছে, তারপর আবার ইউএসএর সাথে হিউস্টনে খেলছে, তো এক এক জায়গায় এক এক রকম পরিবেশ। যারা আমেরিকা রেগুলার যায় ওরা জানে এক এক জায়গার ওয়েদার কন্ডিশন আর এক জায়গার সাথে কোনো মিল নেই, তো সুতরাং এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো এখানে যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে টিম তত মঙ্গল। এবং ঠিক প্র্যাকটিস ম্যাচের পরে উইকেটের ড্রপ পিচ আছে কেমন, কন্ডিশন হয় স্পোর্টিং উইকেট হয় কিনা, সিমিং হয় বা স্পিনিং হয়, এইসব দেখার পরে এক্সপেক্ট করতে পারবেন তখন দল কেমন। ওভারঅল বিশ্বকাপে আপনি বাংলাদেশের সম্ভাবনাটা কেমন দেখছেন? অবশ্যই ভালো থাকে, আমার দেশকে তো আমি চাই সবার উপরে থাকতে, এটা অবশ্যই চাইবো যে ভালো ক্রিকেটটা খেলবে। সেটা অনেকদিন পরে খেলতে নেমেছি, এই যে 16 ডিসেম্বরে ব্যাটিং করেছি তারপরে আবার এসে খেললাম, যথেষ্ট ভালো। সবচেয়ে ভালো জিনিস এখানে অনেক এক্সপ্লেয়ারদের সাথে আমাদের সাথে দেখাশুনো হলো, তারপর অনেক জার্নালিস্টের সাথে দেখা হলো, যেটা পুরনো সাংবাদিকতা যারা করেছেন আগে ওদের সাথে দেখা হলো, একটা মিলন মেলার মতোই বলতে পারেন, এবং যথেষ্ট ভালো লাগছে আজকে এখানে এসে। ভাই এরকম আয়োজন প্রতি বছর হোক এরকম প্রত্যাশা করেন কিনা? হ্যাঁ সবাই তো এক্সপেক্ট করে যে সবার সাথে দেখা হবে, এরকম একটা যদি একটা মিলন মেলা থাকে তাহলে সবার জন্য ভালো, যে যারা স্পোর্টস জার্নালিজম আছে এবং আমাদের এক্সপ্লেয়াররা আছে, বোর্ড ডাইরেক্টাররা আছে, সবার সাথে একসাথে থাকলে দিস ইজ এনজয়েবল ডে। ভাই এখানে একটা জিনিস বলতে চাইছি, সেটা হলো যে আমরা তো ভাই জার্নালিস্টের পক্ষ থেকে দেখো অনেক সমালোচনা করি আমাদের ক্রিকেটে, এখন কি মনে হচ্ছে যে আমরা ক্রিকেটের মাঠে এইভাবে সাবেক ক্রিকেটারদের সাথে খেলা? বাট অবশ্যই এটা তো আপনারা তো এই জায়গায় ছিলেন না, তো যেহেতু সাবেক ক্রিকেটাররা ছিল এই জায়গায় সুপারই টাফ, তারপরে এটা কারণ চর্চা নাই, তো আপনি যদি একটা প্র্যাকটিসের মধ্যে থাকতেন, একটা চর্চায় থাকতেন, তাহলে এই জিনিসটা খুব সহজ হয়ে যেত।